আজকে আসার সময় দেখলাম গাড়িতে গাড়িতে দেখলাম গাড়িতে বসে বসে দেখলাম সামনে দুই হাজার একুশ সালের শেষের দিকে বিশাল বড় এক ভয়াবহ সৌর ঝড় আসতেছে আমাদের জন্য সৌর ঝড় কি ঝড় জোরে বলেন ক্যালিফোর্নিয়ার যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংস্থা গবেষণা করেছে এই সৌরজর যখন বাস হবে মহা আকাশে তখন পৃথিবীর সব ইন্টারনেট গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখন অনেক কি চিন্তা আছে তখন আমার মোবাইল কি হবে আছে না অনেক এই চিন্তা মোবাইল কি তারের মাধ্যমে চলে না ইন্টারনেট বলেন বলেন কিসের মাধ্যমে নেট কি দেখা যায় না বলেন এই যে বাতাসের হাওয়ায় চলছে এই চিন্তা অনেক আছে আমার মোবাইল কি হবে তাহলে এখন থেকে যেহেতু হুজুর বলছে একুশ সালের দিকে এটা হতেই পারে এখন থেকে মোবাইল বিক্রি করা শুরু করেন নাকি এটা না আল্লাহ পাক যেহেতু তো বালা দিয়েছেন শেফাও দিয়েছেন যেখানে ঘা উঠবে আপনার ফুট উঠছে মা খুব ব্যথা করে মা বলে চিন্তা করিস না ফুট উঠলে মুখ হবে ঘা উঠলে ঘা থেকে রক্ত পুষ বাইর হওয়ার জন্য মুখ কে দিবেন জোরে বলেন কে দিবেন বালা আমরা তো একটা বালার মধ্যে এখন আসি শব্দে আমরা আসি আসি না এই ভাইরাস থেকে বাঁচার জন্য দো আসে না নাই জোরে কন কি দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি

আমরা বান্দা আপনার আমরা আপনারই জান্নাত যেতে চাই তাহলে কাজ করতে হবে একটা কয়টা জোরে বলেন মনে রাখবেন আজ থেকে মনে রাখবেন কানে সিমঠে দিয়ে মনে রাখবেন আমি একটা মেসেজ শুধু একটা মেসেজ দিচ্ছি এক নম্বরে জান্নাত যদি যেতে চান এক নম্বরে উঠতে বসতে চলতে ফিরতে রাস্তা ঘাটে অফিস আদালতে সবখানে গোলামি হবে কার জোরে বলেন কার একটা মেসেজ দিলাম আমি খাইতেছেন ওই জায়গায় যদি আল্লাহর গোলামী করেন কসম খোদার খানার লোকমা পড়ে গেছে ওইটা ফেলে রেখে খাইতে পারেন না ওটা তুলবেন তারপরে খাবেন 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 আস্তা দিয়ে চলতেছেন আল্লাহর গোলামি যদি হয় গুরু দেখলেই সালাম দিবেন জান্নাত যেতে চান আপনার পিতা পিতামাতা বেঁচে আছে পিতামাতার খেজমতে পাগল হয়ে যাবেন কথা আল্লাহর গোলামি হলে ফাদখুলী ফি ইবামি কদখুলী জান্নতি আপনি জান্নাতের কাতারে শামিল ইবাদতকারীর সাথে জান্নাতে চলে যাবেন জরেকান আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন 92% মুসলমানের দেশে যেখানে আমরা বাংলাদেশে মুসলমানরা ইসলামকে লালন করি পালন করি একমাত্র আমাদের maqam আমরা সবাই জান্নাত যেতে চাই ঠিক না বেটি আল্লাহ তাআলা বলেন লা ইস্তাবি اصحابুন নারি ওয়া اصحابুল জান্নাত اصحابুল জান্নাত হুমুল ফায়জুন সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন জান্নতি এবং জাহান্নামী সমান নয় আমি আপনাদের সামনে মুনাফিকের বৈশিষ্ট্য বলছিলাম আর আখসিনে মুনাফিক পাওয়া যায় কোরআনের হক কথা শুনলে সেখানে বাধা দেয় আছে না নাই শুধু মুনাফিক না আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযিনা কাফাদু লা তাসমাউ লিহাদান ক্বুরআন ওয়া আলক্বু ফীহি লাআল্লাকুম তাগলিবু ছাব্বিশ নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনের ২৭ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তারাই হলো মুনাফেক তারাই হলো কাফের যারা আমি আল্লাহর কথা পছন্দ করে না আমি আল্লাহর কথা জমিনে কাউরে শুনতে দেয় না লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআনের কথা বন্ধ করতে চায় এরা আর কেউ নয় দেড় হাজার বছর আগে আবু জেহেল আবু লাবুত শরীরা কুরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল আজ যারা বাংলাদেশে কুরআনের আওয়াজকে বন্ধ করতে চায় তারাই তাদের বংশধর জুড়ে বলেন আছে না নাই আর কাফেরদের সাথে মুসলমানের কোন আপস হতে পারে আল্লাহর পয়গম্বরকে এক বেঈমান গালি দিয়েছে নরম দিলের মানুষ আবু বকর কোন কথা নাই সাথে সাথে একবারে কষা থাবর মারছে কাফের বেঈমান শরীর নিয়ে এবার রওনা হয়ে গেল আক্রান্ত শরীর নিয়ে নবীর দরবারে আয় পয়গম্বর আমাকে মারছে একজন সাহাবি বিচার করেন নবী মনে করছে গরম মিজাজের মানুষ তো উমর উমর ছাড়া এই কাম কেউ করে নাই উমরকে ডাকিস আসেন উমর বলে কি আপনি আমাকে ডাকলেন ডাক দিয়া বলে উমর এই বিধর্মীকে মারছেন কেন বলে আমি তো মারি নাই বেধর্মী বলে নাই না ওই যে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে লম্বা চাওরা দেখতে আবু বকর সিদ্দিক আকবার তিনি আমাকে মারছে আবু বকর বলে কেন মারছেন আবু বকর কোনো কথা বলে না আবু বকর যদি বলে আমি মারি না মিথ্যা যাবে আবু বকর যদি বলে আমি মারছি আমার তো বিচার হয়ে যাবে এই বৃদ্ধ বয়সে কেমনি করে বিচার আমি গ্রহণ করব আউ বাকর আছে নবী এবার জবাব দিয়া দিল এই কাফের আপনি ওজন পালটা জবাব দিয়া দেন আর সিন্না ওয়া সিন্না ওয়াল জুরুহা কিসাস কোরআনের আইন হলো কেউ যদি চুরি করে তার হাতটা কেটে দাও কোরআনের আইন হলো কেউ যদি ধর্ষণ করে যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে ফেলে দাও যদি অবিবাহিত হয় পাথর নিক্ষেপ পরিশোধ করো তার আগে বেতের বাড়ি দিয়ে পরিশুদ্ধ করে দাও কোরআনের আইন হলো কেউ যদি কাউকে বিনা অপরাধ আঘাত করে উল্টা তাকে আঘাত করে ফিরে দিয়ে দাও এমন কথা যখন বলেছেন সিদ্দিক একবার চোখে পানি ছেড়ে কাটতেছে কাফের এবার মারার জন্য যাইতেছে হঠাৎ করে আউ করে জবান থেকে বাইর হয়ে গেল ও পয়গম্বর আমি তাকে মারছি একটা মাত্র কারণ সে আপনারে গালি দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ বলে আমি মারবই আবু বকুর বলে ও আপনারে গালি দিছে আমি এই জন্য তার মারছি মুনাফেক কাফের বলে না না আমি গালি দেই নাই নবী ডাক দিয়া কাবু বাকার আপনার কোন সাক্ষী আছে নাকি বলে আমার সাক্ষী আল্লাহ আর আমার কোন সাক্ষী নাই এসকে আসে নিস্তি কুচু বারবারু এসকে আসে গে নিস্তি কুচু বারবারু হম খোদা কি পাকরা মে জাজানা সোনা এ হাকিকতে মে তরজমা আল্লাহ তাআলা বড়

মুনাফি কি আজকে বাঁচবা কালকে মরবা একটা মশা ভরিপূর্ণ বয়স মাত্র বাইশ ঘন্টা কয়েক ঘন্টা জোরে বাইশ ঘন্টা পরে আর বাঁচতে পারে না প্যাট বইরে রক্ত যখন খাবে বাইশ ঘন্টা সে উঠতে পারবে না বাইশ ঘন্টা পরে ফুটুস মরায় লাগবে ও মানুষ কিসের মুনাফি করো কিসের বাহাদুরি করো তাকায় দেখো হাজার 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 বছর তদের হায়া ছিল তারা বাহাদুরি কইরা আল্লাহর কাছে ফিরে গিয়েছে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর আল্লাহ কয় বান্দা সাবধান হও আমি আল্লাহর কাছে ফিরে আশায় লাগবে আলা মানে সাবধান ইলা মানে দিকে ইল্লা মানে আল্লাহ দিকে আল্লাহ কয় বান্দা সাবধান হও আমি আল্লাহর কাছে ফিরে আসায় লাগবে মুনাফিকি করিও না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে মুমিনের দল মুনাফিকি করিও না নিজের জাহান আগুন থেকে বাঁচো তোমার হাল পরিবার কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও এ ভাই কেয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না কোন নেতা কোন নেত্রীকে চিনবে না কোন নেত্রী কোন নেতাকে চিনবে না কোন নেতা তার জনগণ আখাল পরিজনদেরকে চিনবে না কারণ কেয়ামতের ময়দানে দলে দলে আল্লাহ পাক হিসাব নিবে না ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাত সুরা মারি আমের আয়াত ভালো করে রেখো রেকর্ড করো মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ বান্ধা আয় আয় হিসাব দিয়া দে একা একা আয় খেয়াল করেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ইমামকে ডাকবে না মুয়াজ্জিনকে ডাকবে না কোন পীরকে ডাকবে না কোন মাসাইকে ডাকবে না আওয়ামী লীগ ডাকবে না ধানের শীষ নৌকাকে ডাকবে না আল্লাহ বলবে আতিহি একা একা আসো ইয়াউমাল কিয়ামাতি ফারদা এ বান্দা হিসাব দিয়া যাও কি করেছে তুমি দুনিয়ায় এই দুনিয়াতে যদি মুনাফিকি না কইরা আল্লাহর গোলামিতে জীবন কাটাইছি দিন প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করেছি ওই দিন হিসাব দিতে পারবো আর যদি বলি আল্লাহ অমুক দল অমুক দলের কর্মী মানুষকে বিনা অপরাধে জেলখানায় দিছি মানুষের অর্থ সম্পদ চুরি করে খাইছি আল্লাহ বাসার উপায় নাই ফিনারি নারী জাহান নাম খালি দিনা ফিহা তুমি বিনা হিসাবে জাহান নামে চলে যাও ঠিক কিনা